হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি প্র্যাকটিস সেট ফোর পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট ফোর আপলোড করতে চলেছি অলরেডি আমি প্র্যাকটিস সেট ওয়ান টু থ্রি পাবলিশ করে দিয়েছি যদি তোমাদের দরকার হয় তাহলে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা এই প্র্যাকটিস সেটগুলো থেকে নিজেকে যাচাই করতে পারো আমি বলার আগেই উত্তরগুলো বলতে থাকো আর নিজেকে মিলিয়ে নাও চলো শুরু করি ভারতীয় প্রমাণ সময় এবং গ্রিনিজ প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারতের ভাতের তালা এই কোশ্চেনটা প্রায় সময় এক্সাম দেয় ভারতের ভাতের তালা অঞ্চল হচ্ছে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত রয়েছে সিঙ্গালীলা পর্বত এই কোশ্চেনটাও প্রায় সময় এক্সামে আসে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাপুরু অপশান নাম্বার সি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু মাতলা নদী কোন জেলায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কোন নদীকে রিভার অফ সিলভার বলা হয় রিভার অফ সিলভার বলা হয় রিও প্লাটাকে কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় সমুদ্রের দান বলা হয় কেরলকে কেরলের প্রভূত উন্নতি হয়েছে কেবলমাত্র সমুদ্রের দানের জন্যই এজনকেই কেরলকে সমুদ্রের দান বলা হয় মায়ানমার দেশের সর্বোচ্চ পর্বশৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি বিখ্যাত বিবিকা মকবরা কোথায় রয়েছে বিবিকা মকবরা হচ্ছে ঔরঙ্গজেবের পত্নীর সমাধি বিবিকা মকবরা রয়েছে ঔরঙ্গাবাদ হুড্রু জলপ্রপাত কোন নদীর গতিপথে তৈরি হয়েছে হুড্রু জলপ্রপাত হচ্ছে সুবর্ণরেখা নদীর গতিপথে সৃষ্টি হয়েছে হুড্রু জলপ্রপাত রাঁচিতে অবস্থিত এই কোয়েশ্চেনগুলো প্রায় সময় এক্সামে দেয় ইম্পর্টেন্ট লখনৌ শহর কোন নদীর তীরে রয়েছে লখনৌ শহর রয়েছে গোমতী নদীর তীরে অপশান নাম্বার ডি বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের ক্ষতিকারক গতিবেগুনি থেকে পৃথিবীকে রক্ষা করে এটার উত্তর হবে ওজন স্তর অপশান নাম্বার এ কোন গ্রহ সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় বারো বছর সময় নেয় অপশান নাম্বার এ বৃহস্পতি মধ্যযুগের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয় বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে মধ্যযুগের নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলে ফেরেলের সূত্র নিচের কোনটার সাথে সম্পর্কিত ফেরেলের সূত্র হচ্ছে বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোতের গতি বিক্ষেপের সঙ্গে সম্পর্কিত পাঁচমারি শৈল শহর কোন পর্বশ্রেণীতে রয়েছে পাঁচমারি শৈল শহর সাতপুরাতে রয়েছে সিয়াচেন হিমবাহ কোন পর্বশ্রেণিতে রয়েছে সিয়াচেন হিমবাহ রয়েছে কারাকোরাম পর্বশ্রেণীতে কারাকোরাম পর্বশ্রেণীতে রয়েছে সিয়াচেন হিমবাহ কোন পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির হিন্দুকুষ পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির সেই সঙ্গে পাকিস্তানেরও সর্বোচ্চ শৃঙ্গ হল তিরিচমির কোন অঞ্চলে রাসায়নিক আবহ বিকারের প্রভাব সাধারণত বেশি থাকে উত্তর হবে উষ্ণ আর্দ্র অঞ্চল অপশান নাম্বার সি ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ কোশ্চেনটা প্রায় সময় এক্সামে দেয় আর বৃহত্তম হচ্ছে আন্দামান এবং নিকোবর মাউন্ট হ্যারিয়ট পর্বতটা কোথায় রয়েছে অপশান নাম্বার সি আন্দামান দ্বীপপুঞ্জে নেক্সট হচ্ছে ড্যাশ অঞ্চল হল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল অপশান নাম্বার বি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর আর কৃষ্ণ সব সবথেকে ভালো তুলা উৎপন্ন হয় ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে কোচিন প্রথম বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র হচ্ছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান সিপিয়ার্ড এই কোশ্চেনটাও এক্সামে প্রায় সময় এক্স আসে সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন এখন ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ডক্টর আম্বেদকর আর বিএনরাও রাও এন রাও অপশানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতে সংবিধান রচনার উপদেষ্টা আইনি উপদেষ্টা মূল সংবিধানের কটা ধারা এবং তফসিল ছিল মূল সংবিধানে ছিল তিনশো পঁচানব্বইটা ধারা এবং আটটা তফসিল ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকের প্রকৃতি এবং সংজ্ঞা নিরূপণ হয়েছে মানে সিটিজেনশিপ কোন পাটে রয়েছে দ্বিতীয় অধ্যায় পাঁচ থেকে এগারো আর্টিকেল রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে যে বয়স হওয়া প্রয়োজন সেটা হচ্ছে পঁয়ত্রিশ এই কোশ্চেনটা ছোটোবেলা থেকেই আসে এক্সামে উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি কাকে তার পদত্যাগপত্র পেশ করেন অপশান নাম্বার সি স্পিকার সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন স্পিকার রাষ্ট্রপতি লোকসভায় কজন সদস্যকে মনোনীত করতে পারেন লোকসভায় মনোনীত করতে পারেন দুজনকে আর রাজ্যসভায় মনোনীত করতে পারেন জনকে অপশান যে বারো দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজ্যসভার রাজ্যসভায় রাষ্ট্রপতি যতজন সদস্যকে মনোনীত করতে পারেন সেটা হলো বারো আর এই লোকসভায় যে দুজন সদস্যকে তিনি মনোনীত করেন এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা বাইশ জন রাজ্যসভার সভাপতি যেভাবে নিযুক্ত হন রাজ্যসভার চেয়ারম্যানের কিন্তু কোনো নির্বাচন হয় না এটা হচ্ছে পদাধিকার বলে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন কোনো বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে পাঁচশো জন সংবিধানের কোন সংশোধনীতে ভোটারদের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় একষট্টিতম সংশোধনী শিক্ষা কোন তালিকাভুক্ত শিক্ষা রয়েছে যৌথ তালিকার অন্তর্গত সিকিমকে কবে পূর্ণ রাজ্যে পরিণত করা হয় অপশান এ উনিশশো সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন থাকার কথা উল্লিখিত হয় অপশান নাম্বার বি তিনশো চব্বিশ পিএসসির একজন সদস্যের স্বাভাবিক অবসর গ্রহণের বয়স কত বাষট্টি বছর ভারতের পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে এন কে সিং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান রিভার্স রেপোরেট কত এটা পরিবর্তন হয় তাই জন্য এটা এখানে বলছি না তোমরা মিলিয়ে নিও নিম্নলিখিত কোন নদী অববাহিকার জলবিদ্যুৎ শক্তির জন্য সর্বোচ্চ ক্ষমতাশালী দক্ষিণ ভারতের পশ্চিম দিকে বাহিত নদী এই নদীগুলো থেকে জলবিদ্যুৎ সবথেকে বেশি পরিমাণে উৎপাদিত হয় ভারতীয় অর্থনীতির কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন বৃদ্ধির হার ঋণাত্মক সেটা হচ্ছে তৃতীয় পরিকল্পনা বোকারো স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় তৈরি হয়েছে বোকারো স্টিল প্ল্যান্ট সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় তৈরি হয়েছে ভারত সরকারের কোন সংস্থাটি গ্রামীণ ভান্ডারণ যোজনার চালু করেছে গ্রামীণ ভান্ডারণ যোজনা চালু করেছে ন্যাবার্ড ট্রাইসেমের মূল লক্ষ্য কি গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ দেওয়া আত্মকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ দেওয়া অপশান নাম্বার বি টোয়েন্টি পয়েন্ট অর্থনৈতিক প্রোগ্রাম ভারতে প্রথম কবে প্রকাশিত হয় টোয়েন্টি পয়েন্ট অর্থনৈতিক প্রোগ্রাম প্রকাশিত হয় উনিশশো সালে ইন্দিরা গান্ধীর সময়ে নির্মল গ্রাম পুরস্কার কিসের সাথে সম্পর্কযুক্ত অপশান এ নিকাশি ব্যবস্থা মিড ডে মিল প্রকল্প চালু হয় উনিশশো সাল থেকে নেক্সট হচ্ছে কোন সম্পর্কটি ভুল এক ক্যালোরি সমান চার দশমিক এক আট জুল এটা সঠিক এক অ্যাম্পিয়ার সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার এটাও সঠিক এক মাইক্রন সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটাও সঠিক ভুল হচ্ছে এক মাইল সমান এক দশমিক এক দুই কিলোমিটার এটা হচ্ছে ভুল অপশান নাম্বার ডি রোধের একক কি রোধের একক হচ্ছে ভোল্ট বা অ্যাম্পিয়ার রোধের একক অপশান নাম্বার সি ভোল্ট বা অ্যাম্পিয়ার একটি বস্তুর গতিবেগ যখন দ্বিগুণ হয় তখন কি হবে তখন ভরবেগও দ্বিগুণ হবে যখন আমরা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাই তখন জি এর মান হ্রাস পায় সাধারণত নদীর জলের তুলনায় সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কারণ সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্বের তুলনায় বেশি থাকে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ বেশি এটা নাম্বার এ জল মানুষের চোখের রেটিনাতে সৃষ্ট প্রতিবিম্ব কি প্রকারের হয়ে থাকে সদ এবং উল্টো ওহোমের সূত্র কোনটির উপর প্রযোজ্য নয় দেখো ওহোমের সূত্র প্রযোজ্য হচ্ছে এসি বর্তনী এবং পরিবাহের উপর নয় অর্ধ পরিবাহীর উপর তাহলে অপশান নাম্বার সি আনসার হবে কোন রশ্মির গতিবেগ হচ্ছে সর্বাধিক সর্বাধিক গতিবেগযুক্ত রশ্মি হচ্ছে আর রশ্মি শুষ্ক কোষে ব্যাটারি বা ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার হয় শুষ্ক কোষে ব্যাটারি বা ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার হয় এটার অপশান নাম্বার হচ্ছে শুষ্ক কোষে ব্যাটারিতে এটার অপশান হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম অপশান নাম্বার ডি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির আর কক্ষে দুটো ইলেকট্রন থাকে হিলিয়াম কার্বন ডেটিংয়ে নিম্নলিখিত কার্বনের কোনটি কোন আইসোটোপটি ব্যবহৃত হয় এটা হচ্ছে সি ফোরটিন সিক্স এই কোয়েশ্চেনটা প্রায় সময় এক্সামে দেয় কার্বন ডেটিংয়ে কোনটা ইউজ করা হয় নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি চুম্বকীয় নয় চুম্বকীয় হচ্ছে এক্স গামা রশ্মি ইনফ্রারেড রশ্মি রসি চুম্বকীয় নয় ক্যাথোড রশ্মি অপশন নাম্বার এ নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটিতে আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ড উভয়ই রয়েছে অপশান নাম্বার বি এনএএএইচ কোন গ্যাসটি জলের উপরে সংগ্রহ করা হয় জলের উপরে সংগ্রহ করা হয় সালফার ডাইঅক্সাইড অপশান নাম্বার সি ল্যান্থানাইট মৌলের সংখ্যা হচ্ছে কত সংখ্যা হচ্ছে চোদ্দ স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে জেনন এরপরে ডান দিক থেকে বাঁদিক মেলাতে বলা হয়েছে সিএনজি সিএনজি কোন কোনগুলো সিএনজি হচ্ছে মিথেন আর ইথেন কোল গ্যাস হচ্ছে হাইড্রোজেন মিথেন আর সিও এলপিজি হচ্ছে বিউটেন আর প্রোপেন আর ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন তাহলে সিরিজ অনুযায়ী অপশান নাম্বার বি আনসার হবে প্রাকৃতিক রবার কার পলিমার প্রাকৃতিক রবার আইসোপ্রিনের পলিমার বিশুদ্ধ জলের পিএইচ কত বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে সাত ও ফলের হলুদ এবং কমলা রঙ কিসের জন্য হয় ফুল ও ফলের বর্ণগঠনে সাহায্য করে ক্লো ক্রোমোপ্লাস্ট তাই জন্য অপশান হবে ক্রোমোপ্লাস্ট মিওটিক কোষ বিভাজনে কোন দশাটি সব থেকে দীর্ঘতম দশা এটা হচ্ছে প্রফেজ ওয়ান অপশান নাম্বার সি আনসার টেন্ডন এবং লিগামেন্ট কি ধরনের কলা টেন্ডন এবং লিগামেন্ট হচ্ছে যোগ কলা নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি মনোগ্যামাস মনোগ্যামাস হচ্ছে হরিণ মানুষের শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইড কোষ দেখা যায় প্লিহা মা মানুষের মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি সর্ববৃহৎ অংশ হল সেরিব্রাম ইনসুলিন নিঃসরণের জন্য কোন গ্রন্থিটি দায়ী ইনসুলিন নিঃসরণের জন্য দায়ী হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় থেকেই ইনসুলিন খরিত হয় রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বর্ণান্ধতার জন্য দায়ী জিন হচ্ছে এক্সক্রোমোজম ওয়াইক রোমোজোমে উপস্থিত জিনের নাম হচ্ছে প্লিও ট্রপিক জিন দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কোথায় রয়েছে এটা রয়েছে পশ্চিমবঙ্গে তাহলে ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আমি ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে প্র্যাকটিস করার জন্য এগুলোকে ডাউনলোড করে নিতে পারবে